কুমালাম কাতু ইন্ডিয়া থেকে তিনি ভাই প্রশ্ন করেছেন যে আমরা দীর্ঘদিন ফরজালাতের পরে দোয়া করে এসছি কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যুক্তি সহকারে ও দলিল সহকারে বুঝিয়েছেন যে সালাতের পরে হাত তুলে দোয়া করা এটা দোয়া হচ্ছে বিদা তাহলে সময় যদি হয় তাহলে কিভাবে আল্লাহর কাছে দোয়া করব প্রার্থনা করব এটি জানাবেন ইনশাআল্লাহ এর উপর আমল করব। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আপনি বললেন যে সঠিকটি জানার পর আমি জানতে চাই যে তাহলে মহান সৃষ্টিকর্তা আল্লাহর নিকটে কিভাবে দোয়া করব এবং কোন স্থানে দোয়া করবো ইনশাআল্লাহ তার উপর আমল করব একটু সুন্দরভাবে বুঝিয়ে বলবেন জানাবেন দেখুন ভাই আপনি সলাতের মধ্যে রয়েছেন তো সলাতের যে সমস্ত দোয়া আছে আপনি যদি সমস্ত দোয়ার অর্থগুলি বুঝেন তাহলে বুঝতে পারবেন যে সলাতের মধ্যেই মহান সৃষ্টিকর্তা এক আল্লাহর নিকটে কত কি চাওয়া হচ্ছে একদম আপনার প্রয়োজনেরও সব জিনিস সলাতের মধ্যে দোয়া আছে দুই সাজদার মাঝে সেখানে আছে যে আল্লাহ তুমি আমার সমস্ত রকমের আশা পূরণ করো তাহলে বুঝেন যে আল্লাহ বলা হচ্ছে যে হে আল্লাহ তুমি আমার সমস্ত রকমের আশাকে পূরণ করো তো এই দোয়াতে আপনার বিভিন্ন ধরনের আশা চলে আসছে তারপরে আপনার আরো অনেক দোয়া রয়েছে যেখানে আপনি আল্লাহর কাছে রুজি চাচ্ছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন মদত চাচ্ছেন এবং বিভিন্ন মাধ্যমে আল্লাহর কাছে বিভিন্ন ধরনের প্রার্থনা আমরা করে থাকি সলাতের মধ্যেই তো কর্তব্য হবে আমাদের যে নামাজে যে সমস্ত দোয়াগুলি আছে তার অর্থ জানা তার মানেগুলি জানা যদি আমরা তা জানি তাহলে খুব সহজেই বুঝতে যে আমরা নামাজের মধ্যেই যা কিছু প্রয়োজন সবই চেয়ে থাকি এবং দ্বিতীয় কথা হচ্ছে যে বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যা সেই সোনাহ থেকে প্রমাণিত যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ সাজদাওতে বান্দার নিকটবর্তী হন বান্দা আল্লাহর নিকটে আল্লাহর নিকটবর্তী হয় কখন সাজদা অবস্থায় তো তো রসুলাম বলছেন দোয়া করো সাজদাতে তো সাজদাতে আমাদের কি করতে হবে বেশি বেশি দোয়া পাঠ করতে হবে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে কোরআনি দোয়াগুলো পড়া যাবে না সাজদাই বা রুকুতে এটা সেই সুন্না থেকে নিষেধ করা হয়েছে তো যে সমস্ত দোয়া হাদিস থেকে প্রমাণিত সেই দোয়াগুলি আমরা কি করব। সাজদাতে বেশি বেশি পড়ব এবং সালাম ফেরার পূর্বে সালাম ফিরার পূর্বে আমরা মন নিচ্ছে এরাবিকে দোয়া করতে পারি যত ইচ্ছা দোয়া করতে পারি তবে শর্ত হচ্ছে আরবিতে কেননা ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে রসুল্লাসাল্লামের তরিকা পদ্ধতি অনুযায়ী হওয়া আর এর দলিল হচ্ছে বিশ্বনবী সাল আলী সালাম বলেছেন যা হাদিসের গ্রন্থ সাহি মুসলিমে উল্লেখ আছে আনহা কলাত قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد رواه مسلم আয়সা রাদি আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লাহ আলী আসালাম বলেছেন যে কোন ব্যক্তি এমন জিনিসের প্রতি আমল করল যে জিনিসে আমার আদেশ নেই তাহলে তা প্রত্যাখ্যান তা অগ্রহণযোগ্য তা কবুল নয় তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম সেই মুসলিমের হাদিস যে রসুল্লা সাল্লামের নির্দেশনা রসুল্লা সাল্লামের তরিকা পদ্ধতি নিয়ম যদি কোনো জিনিসে না থাকে তাহলে তা গ্রহণযোগ্য নয় কবুল নয় তাই আসুন আমরা সলাতে সলাতে রসুল্লা সাল্লাম নিজে কিভাবে সলাত আদায় করতেন তা ফলো করব তা ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি নামাজের শুরু থেকে শেষ অবধি সবই আরবিকে পাঠ করেছেন তাই আমাদেরকে আরবিতেই দোয়াগুলি পাঠ করতে হবে আপনার যদি প্রয়োজন হয় যে আরবিক ব্যাতির অন্য কোনো ভাষায় দোয়া করা আরবি বাদ দিয়ে বাংলা ফার্সি হিন্দি ইংরেজি যে যেকোনো ভাষায় আপনি দোয়া করবেন আল্লাহ সমস্ত ভাষা জানেন তো আপনি সালাম ফিরার পরে আপনি যে কোনো ভাষায় ইচ্ছা আপনি দোয়া করতে পারেন তো কথা হচ্ছে যে আমরা তাহলে দোয়া করব কোন কোন স্থানে এক হচ্ছে সাজদার মধ্যে এবং দ্বিতীয় হচ্ছে সালাম ফেরার পূর্বে এবং তৃতীয় কাজ হচ্ছে যে আমরা নামাজের সমস্ত দোয়াগুলির অর্থ জানবো তাহলেই বুঝে নেব যে মহান সৃষ্টিকর্তার কাছে আমরা কত দোয়া বা প্রার্থনা করে থাকি তাই যে জিনিস রসুল্লাসাল্লাম করেননি তা আমরা কেন করব। একটা আপনাকে উদাহরণ দিলে খুব সহজেই বুঝতে পারবেন সেটা হচ্ছে এই যে আমরা ঘুম থেকে যখন উঠি তো ঘুম থেকে ওঠার সময় যে দোয়া পাঠ করি সেই দোয়াটি কেন আমরা হাত তুলে করি না এবং ঘুমাবার পূর্বে যে দোয়া পড়ি সেই দোয়াটি কেন হাত তুলে করি না পথ চলাচল উঁচু স্থানে ওঠার সময় আল্লাহ আকবার নিচু স্থানে নামার সময় সুবাহ আল্লাহ এগুলো কেন হাত তুলে পড়ি না তারপর পিসাব পায়খানা করতে যাওয়া এবং পিসাব পায়খানা থেকে বের হওয়া সেই সময় কেন আমরা হাত তুলে দোয়া পাঠ করি না এবং মসজিদে প্রবেশ করা মসজিদ থেকে বের হওয়া সেই সময় কেন হাত তুলে ধোয়া করি না বা সেই সময় এই হাদিসটি কেন পেশ করি না যে আল্লাহর নিকটে হাত তুলে ধোয়া করলে আল্লাহ রবুল আলমিন ফিরিয়ে দেন না তিনি কবুল করেন তাহলে আমরা এসব ক্ষেত্রে কেন এই জিনিসটি ভাবি না অথচ ফরজ সালাতের পর সাল্লাম কখনো শাহাবাদের নিয়ে সম্মিলিত দোয়া করেননি একত্রিত ভাবে তিনি দোয়া করেছেন বা শাহাবারা আমিন বলেছেন এ ধরনের কোনো প্রমাণ নেই তো আমরা অন্য অন্য স্থানে এই হাদিসটি পেশ করি না অথচ ফরজ সালাতের পরে কেন আমরা ভাবি যে এই সময় দোয়া করতেই হবে খুবই ভাবার বিষয় বুঝতে পারলেন যে যে সমস্ত দোয়াগুলি রয়েছে পেশাব পায়খানা যাওয়া বের হওয়া মসজিদে প্রবেশ করা মসজিদ থেকে বের হওয়া কাপড় পরা কাপড় খোলা খাবার পূর্বে খাবার শেষে এই সমস্ত দোয়াগুলো না আর বলি না যে হাত তুলে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না কেন করি না কারণ রসুল্লাম হাত তুলেননি সেই সময় এই জন্য তুলি না ওই জন্য অমরূপ মানে অনুরূপ রসুল্লাহ সাল সাল্লাম ফরজ সালাতের পরও হাত তুলে দোয়া করেননি তাই আসুন আমরা বিশ্বনবী সাল আলী আসাল্লাম যা শিখিয়েছেন তাই করব কমাবও না বাড়াবও না কোনো জিনিস ভালোভাবে যদি আমরা বাড়াতে চাই তাহলে সেটা বিধাত হবে এজন্য তার একটা উদাহরণ খুব সুন্দর শুনুন সেটি হচ্ছে যে ফজরের ফরজ নামাজ হচ্ছে দুই রাকাত দুই রাকাত ফরজ তো সেই ফজরের দুই রাকাত ফরজের স্থানে কেউ যদি বলে যে দুই রাকাত ফরজ আমি চার রাকাত ফরজ পড়বো তাহলে সেটা কি হবে কখনো সম্ভব না জহরের চার ফরজ কেউ যদি বলে আমি ছয় রাখাতর হবে হবে না তাই ভালো জিনিস বলে বাড়ানো যাবে না নামাজ তো ভালো জিনিস ভালো জিনিস হলেও বাড়ানো যাবে না রসুল্লা সাল্লাম যা বলেছেন তাই করতে হবে তার কমও করা যাবে না তার বেশিও করা যাবে না এর দলিল হাদিসের গ্রন্থ সোনানো আবিদাউদ্দ কিতাবুসালা হাদিস নম্বর এক একজন ব্যক্তি বিশ্বনবী আলী আলীহলামকে জিজ্ঞেস করলেন যে জানাতে যাওয়ার জন্য কি কি আমল আমাকে করতে হবে রসুল্লাহ তিনি সমস্ত ফরজ কর্মগুলি বলে দিলেন তারপরে বলে দিলেন সে ব্যক্তি জিজ্ঞেস করলেন যে এই ফরজগুলি ব্যতরিকে আর অন্য কিছু তখন রসুল্লাহ আসাল্লাম উত্তরে বললেন ইল্লা আন আনতে যদি তুমি সুন্নত বা নফল পড়তে পারো তাহলে ভালো সে কথা আলাদা তারপরে সে ব্যক্তি বলল। ওয়াল্লাহি লা আযীদু হাযা ওয়ালা আনকাসু আল্লাহুর কসম আমি এর বেশিও করব না এর কমও করব না তো এই কথা শুনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফলাহা ইন সাদাকা সে ফালাহ পে গেল পরিত্রাণ পে গেল জাহান্নাম থেকে এবং জান্নাতে প্রবেশ করে গেল যদি সে সত্যবাদী হয় তো সে সত্যবাদী কখন হবে সে যে কথাটি বলল যে আমি এর কমও করব না বেশিও করব না তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন তার থেকে কমও করা যাবে না বেশিও করা যাবে না এটা হচ্ছে দলিল সুনানো আবিদাউদ হাদিস নম্বর এক আশা করি বুঝতে পারি